हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। मैं प्रियस्मिता चले तुम्हारे नतून एक वीडियो नहीं और आज के देखते रेडी कारण एकटूखानी बैरिए कल के मामा फोन कर तु आसिस तो कल के आसा हो कल के एक पुचकर जो मेल पीठे और खेलना कीनते गेलोम तो जैक आज के समय कर मामारे एस मामा फोन करा मैंने जब मन ही को नतून एक रेसिपि कर रान्ना रेखे से खेते हैं मैंने खूब विशाल एक किस खावर मामा तो रान्ना कर तो जैक आज के मामारे एलम देखो मामा आज के हमारे जो कि रान्ना कर तो বন্ধুরা আমি মাম্মার বাড়িতে চলে এসেছি তো মাম্মার থেকে জেনে নেব মাম্মা আজকে কি বানাচ্ছে তো মাম্মার বলো তো আজকে তুমি কি বানাচ্ছো শীত আসছে মোমো খাবো না তাই হয় নাকি তাই আজকে আমরা বানাচ্ছি চিকেন মোমো খুবই কম জিনিস লাগে এমন কিছু না আর চীনাদের খাওয়ার ওদের মত ওরা করে আমরা করব আমাদের মত আমরা যেরকম পারি আমরা সেরকমই করব বাড়িতে একদম ঘরোয়া জিনিসে ঘরে যা থাকে থাকে তাই দিয়ে আজকে করব আমরা চিকেন মোমো কি আজকে মোমোটা মেশিনে বানাবা না মোমোর মেশিন নেই আমরা বছরে একদিন আর তিন বানাই মেশিন কিনিনি মেশিন নেই ঘরেই ওই হাড়িতে আর গ্যাসই করব এমনি ঘরের ভাতের হাড়িতে স্টিম দেব মোমো বানানোর জন্য আজকে যা উপকরণ লাগবে আমরা তা দেখে নি প্রথমে নিচ্ছে 2 কাপ ময়দা মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা হোক বা আপনি 250 গ্রাম ময়দা নেন যাই নেন लवण एक दिए दिए मेर मध्य एक चामच आट देव छोटो चामचे दुई चामच तेल मैदा लवण दिल सामान्य एक मेखे निल ठंडा जल नर्माल टेम्पारेचर जो जलटा नर्माल ठंडा जलटा देव अल्प अल्प कर देव डोटा बसि नरम होना बसि शक्त होना बसि नरम हम आर बढ़ते ग भेंगे जेते चाहिए दोटा मोटामोटी माखलाम माखा हो गए शक्त ना खूब शक्त ना खूब नरमो ना मीडियम एक डो कर ढेके रखब ये 20-25 मिनट मत ढेके रखब माँस किमा नहीं निल 250 कि 300 है एरक तारपरे मोमोर जो लागे स्प्रिंग अनियन स्प्रिंग तो सब समय पावा जाए ना जाए तो हमें प्याज खुली आगार दिकटा सरू कर एकटू केटे नहीं स्प्रिंग अनियन काज होयेछे दिए चालाते तो हबे आर दिलाम एकटू 6-7 कोया रसुन कोया एकटू आदा कुचि दिलाम आदा एकदम मिहि करे कुचि करे दिलाम आर ए दुटो तीनटे काचा लंका दिलाम एकटू झाल देबो ना दाओ एकटू जे एकटू दिलाम आर दिलाम एकटा प्याज एकटा बड़ प्याज एकटू कुचिये दिलाम खूब मिहि कुचि करे दिलाम एकदम धने पाता एकटू तेल दिलाम एक चामचेर मध्ये एकदम चार चामचेर एक चामच गरम करे दिलाम शीतकाल तो जमे गेल एकटूखानि एक चामच तेल दिलाम आर हाफ चामच सोया सस दिलाम हाफ चामच गोलमरिच दिलाम हाफ चामच मत एक लवण दिलाम जेहेतु सोया सस आछे आमादेर सोया ससते लवण थाके बेशी लवण देवा जाबे ना तारपरे मयदार मयमेओ आछे लवण एबार आमरा 10-15 मिनिट ढेके राखबो আমাদের বাড়ির মেম্বারদের মধ্যে মোমো কেউ ভালোবাসুক না বাসুক টুনা যে কত কটা খেতে পারে তার কোনো শেষ নেই টুনা যদি মানে ঘুম থেকে ওঠে তখন থেকে ওর মোমো দরকার হয় মানে ঘুমোতে যাওয়া অবধি যদি মোমো কেউ দেয় তো শেষ করে ফেলবে তো বাড়ির সামনে যদি কোনো রেস্টুরেন্ট হয় জাগলির সামনে তাহলে টুনা সবার আগে সেই দোকানের মানে কাস্টমার হবে যে রোজ মোমো খাবে কিন্তু এরকম কোনো দোকান এখানে আমাদের হয়ে উঠছে না যে মোমো বিক্রি করবে যা হোক যারা দিচ্ছে তারা আবার বন্ধ করে দিচ্ছে সব দিন মানে শুধু মোমো 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 তো এখনো অধীর অপেক্ষায় আছে যে মাম্মার মোমো খাবে বলে কোনো আমি পরে ফিরে আসলাম আমরা একটু মুখে নিচ্ছি মেখে নিচ্ছি लम्बा एक दड़ी मोटा दड़ मत कर अर्धेकटा रेखे दिए अर्धेकटा दिए छोटो छोटो लेचिर मत केटे मोमो खूब एक बड़ो है ना छोटोई है मामा तुम्हें कि छोटो बेला थे भलो रान्ना करते ना ना छोटो बेला रान्ना करते ही पारतम ना कोनो किछु रान्नार प्रति आमार शोशुरटा देखते भल लागतो रान्ना करते छोटो बेला पारतम ना मा छिलो आम जाबो केन घरे काछे जेतम ना लोकर आछे रान्ना करते भालो लागे
মন খারাপ হলে রান্না করলে মনটা লাগে ভালো লাগে এতে একটু ময়দা ছিটিয়ে দিলাম যাতে একটু গায়ে না লাগে বা একটু হার্ড হয়ে যায় লুচির মতো করে বেড়ে নেব এবার আমরা মধ্যে উর্দ পুর একটু বেশি দিলে খেতে তো ভালোই লাগে এটা তো বলার কথা না নতুন শেপ করে দেখাচ্ছে আগেরটা তো দেখালাম সত্যি পারফেক্ট হয়েছে এটা দেখি টুনা কি রূপ দেয় মোমোটার আমাদের মাম্মা টুনা মিলে এই শেপগুলো তৈরি করে ফেললো এবার আমরা স্টিমে বসাবো আর ব্লক করলে কি সুবিধা বলো তো কোনো কাজ করতে হয় না শুধু মোবাইল নিয়ে বসে থাকো আর শুধু দেখে যাও ওরাই করলো এবার চলো স্টিমে দি এরকম জল বসিয়ে দিয়ে গেছে একটা হাঁড়িতে হ্যাঁ জলটা ফুটে গেছে মানে গরম হয়ে গেছে বেশ ফুটে গেছে অনেকটা এবার স্টিমার নেই আমাদের এই যে ঝাঁঝরি আছে ঘরে যেটা ব্যবহার করি অবশ্যই একটু তেল লাগাতে হবে নাহলে কিন্তু মোমোগুলি লেগে যেতে পারে একটু তেল ব্রাশ করে এবার মোমোগুলি বসিয়ে দেব এবার 15 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব তা লোয়েরটি একটু বেশি থাকবে হাই বেশি হাই হলো না জল যাতে খেয়াল করতে হবে জল যাতে এটা না লাগে জল যাতে স্টিমারে না লাগে আর আমার এই ঝাঁঝরি বসিয়েছি ঝাঁঝরির মধ্যে যেন জল না লাগে তাহলে কি হবে নিচ থেকে জল উঠতে অসুবিধা হবে মোমোতে লেগে যাবে মোমোর চাটনি তো একটু মানে ঘন পাতাগুলো কুচি কুচি করে নিচ্ছি পাতা কুচি টমেটো একটু সিদ্ধ করে দিয়ে দিয়েছি টমেটো সিদ্ধ করা হয়ে গেছে আর লবণ লঙ্কা আর চিনি না আমিও কাজ করি মোমোটা তাই দেখালাম এবার বানিয়ে ফেললাম মোমোর চাটনি ঘরোয়া মোমোর চাটনি ধনে পাতা টমেটো রসুন কাঁচা লঙ্কা একটু চিনি একটু লবণ একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে দারুণ একটা চাটনি আহ চা ভালো হয়েছে না গন্ধে চাটনির গন্ধে মামা করছে সারা বাড়ি আমরা 15 মিনিট পর ফিরে আসলাম মোমো মনে হয়ে গেছে এই তো দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ আস্তে উঠে যাবে নিজে নিজেই আর না হলে একটু অসুবিধা হতো আমাদের মোমো আজকের মতো রেডি হয়ে গেছে তো টুনাই যেহেতু মোমো খুব ভালোবাসে তো আগে টুনাই রিভিউটা দিই কেমন হয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে যে দারুণ হয়েছে খেতে টুনা বলুক মোমো খাও এবার আমিও একটু খেয়ে নিই টুনা এমন করে খাচ্ছে সবচেয়ে লোভ লাগছে দারুণ হয়েছে খেতে আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আজকের মতো টাটা।